নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরে রাজ্য। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিষয়ে জানতে যোগাযোগ করুন। ফের ট্রেন দুর্ঘটনা রাজ্যে, লাইনচ্যুত ডাউন শালিমার সেকেন্দ্রাবাদ উইকলি এক্সপ্রেস দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচলে ব্যাহত। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, দ্রুত শুরু হয়েছে উদ্ধার কাজ, তবে পরিষেবা ফের চালু হতে খানিকটা সময় লাগবে বলেই রেল সূত্রে খবর। শনিবার ভোর 5:30 নাগাদ লাইনচ্যুত হয় শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার নলপুরের কাছে। প্রথমে ট্রেনটি 1 নম্বরের লাইনেই ছিল, হঠাৎই সেটা 2 নম্বরে চলে যায়। মনে করা হচ্ছে জোর করে ব্রেক কষার কারণে ইঞ্জিন সহ দুটি বগি ছিটকে 1 নম্বর লাইনে চলে যায়। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ, সকালের দিকে কুয়াশা থাকলেও শীতের আমেজ অনুভূত হচ্ছে না এখনো, ফলে শীত প্রেমীদের প্রশ্ন কবে দেখা যাবে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, মার্চ নভেম্বরে বদলাবে আবহাওয়া। 14 নভেম্বরের পর শীতের আমেজ বাড়বে পশ্চিম জেলাগুলো সহ গোটা বাংলায়। আন্দামান সাগর সংলগ্ন উত্তর ও পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরির ফলে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বাংলা ছবি বক্স অফিসে নয়া রেকর্ড, গোটা দেশে বহুরূপী বক্স অফিসে 14 কোটির গন্ডি ছাড়ালো। প্রথম দিন থেকে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি বহুরূপী বক্স অফিসে ঝড় তুলেছে। ভারত ছাড়াও এই ছবিটি বাংলাদেশেও বিশেষ সম্মান পেয়েছে। তবে শুধু ছবির গল্পই নয়, সামনে সমানভাবে নজর কেড়েছে এই ছবির গানগুলিও। এছাড়াও বহুরূপী সিনেমায় একটি বিখ্যাত ডায়লগ দর্শকদের মুখে মুখে প্রচলিত। সিনেমা হল থেকে বেরিয়ে সকলের মুখে এখন একটাই ডায়লগ, বেশি তাকাবি না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। সব মিলিয়ে বহুরূপী জ্বরে কাঁপছে গোটা দেশ। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরের রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।